অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। রাহু করতে চলেছে কেল্লা ফতে। এই 41 দিনের মধ্যে এই 6টি রাশি হতে চলেছে ধনশালী। অর্থাৎ এই যে 23 সেপ্টেম্বর রাহু ঠিক মিথুন রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে, তার ঠিক 1.5 মাস আগে থেকে কিন্তু যখন এই রাহু এক রাশি থেকে আরেক রাশিতে চলে যায়, তার আগে বেশ কিছু শুভ ফল কিন্তু দেয়। অর্থাৎ যেতে যেতে এই শনি এবং রাহু এই 2টি রাশি, অর্থাৎ যাওয়ার আগে বেশ কটি রাশিকে ঠেলে দিয়ে যায়, রেকর্ড ভাঙতে চলেছে এই 6টি রাশির। আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে বলুন, আপনি হঠাৎ আকস্মিক সরকারি চাকরির ক্ষেত্রে বলুন, আপনি বলুন আপনার বিদেশ থেকে অর্থ আসা, আপনি বলুন শেয়ার মার্কেট থেকে অর্থ আসা, গোল্ড থেকে অর্থ আসা, চাঁদি থেকে অর্থ আসা, লটারি থেকে অর্থ আসা, জুয়া থেকে অর্থ আসা, আপনার আটকে থাকা অর্থ পাওয়া, যে টাকাটা আপনি ডুবেছিল সেই ডুবে যাওয়া টাকা ফিরে পাওয়া, মামলা মকদ্দমা থেকে অনেকটাই রেহাই পাওয়া, এবং পৈতৃক সম্পত্তি যারা পাচ্ছিলেন না সেই পৈতৃক সম্পত্তির কিছু কিছু ক্ষেত্রে শুভ সংবাদ কিন্তু পাবেন। রাহু কী করে? আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটায়। এই কলিযুগে রাহু একটি প্ল্যানেট যে হঠাৎ ধন বর্ষা করে। তো যাদের রাহুর মহাদশা চলছে, শুনে নিন ভালো মতন, যাদের জন্মচকে রাহুর মহাদশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দিবে, যে যে রাশির ক্ষেত্রে বলছি। এবং রাশিচক্রে যদি আপনার রাহুর প্লেসমেন্ট ঠিক সেই জায়গাতে থাকে এবং শুভ জায়গায় অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। তো এবার আমি আপনাদেরকে জানাচ্ছি কোন এই 6টি ভাগ্যশালী রাশি যাকে প্রচুর ধন দৌলত এবং আপনাদের আটকে থাকা টাকা পুনরুদ্ধার, অর্থাৎ আপনার হারিয়ে যাওয়া জিনিস পুনরুদ্ধার হতে চলেছে। রাহু আপনারা জানেন বক্রী গ্রহ, অর্থাৎ আপনি ধরুন একটা কথা আপনাদেরকে জানে, এই যে রাহু যে ঠিক মিথুন রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে 23 সেপ্টেম্বর, তার 3 মাস আগে থেকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করতে লাগবে, অলরেডি লেগে গেছে। কিন্তু ঠিক 41 দিন আগে থেকে, অর্থাৎ 23 সেপ্টেম্বর থেকে আপনি আগে প্রিভিয়াস 41 দিন ঘুরুন, এই 41 দিনের মধ্যে কিন্তু এই 6টি রাশিকে ঠেলে দিবে। অর্থাৎ যেতে যেতে এই শনি এবং রাহু এই 2টি প্ল্যানেট যা রাশি পরিবর্তন করার আগে বেশ কটি রাশিকে মালামাল করে দেয়। হ্যাঁ, অনেকে বললেন যে আমি তো হচ্ছি না, দেখুন আপনার রাশিচক্রে রাহু কেমন পজিশনে আছে, রাহুর মহাদশা চলছে কি না। এবং আপনি অবশ্যই যারা রাহু আপনাদের নেগেটিভ আছে তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা যে আব্বা অ্যাস্ট্রোলজি আপনাদের পছন্দ লাগবে তার কাছে অবশ্যই পরামর্শ নিয়ে একটা গোমেদ আপনি কিন্তু পরিধান করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পৈতৃক সম্পত্তি থেকে আটকে থাকা টাকা পুনরুদ্ধার থেকে এগুলো কিন্তু হবে, মামলা মকদ্দমা চলছে সেখান থেকে মুক্তি পাবেন। আপনি শত্রুতার মধ্যে আছেন সেই শত্রুতা থেকেও মুক্তি পাবেন, আপনি ঋণে ফেঁসে গেছেন সেই ঋণ থেকেও পুনরুদ্ধার হবে। আকস্মিক লটারি, শেয়ার, আকস্মিক ধরুন আপনি পেলেন সরকারি
চাকরি, হ্যাঁ হঠাৎ যারা পায় কিনা এটা কিন্তু রাহুই কিন্তু ঘটায়। তো এবার আমি জানাতে চলেছি কোন এই ছয়টি রাশি। প্রথম কথা হচ্ছে গোচরের ক্ষেত্রে তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, নবম, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, নবম এবং একাদশ ভাবে কিন্তু রাহু শুভ ফল প্রদান করে। তার ছাড়াও রাশিতে যদি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করে। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, মিথুন রাশির রাহু এতদিন ধরে দেড় বছর এর ধরে এই আপনাদের রাশিতেই অবস্থান করছিল। এইবার যাওয়ার আগে রাহু রাশি পরিবর্তন করার আগে মিথুন রাশিকে ঠেলে দিবে, আপনাদের লটারি থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা, আটকে থাকার টাকা পুনরুদ্ধার হবে, হারিয়ে যাওয়া জিনিস আপনারা পাবেন, শত্রু বিনাশ এবং ঋণ থেকে মুক্তি এগুলো কিন্তু হবে, শারীরিক সুস্থতা এগুলো কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির একাদশভাবে এই রাহুর অবস্থান, অর্থাৎ প্রাপ্তি, সফলতা, সাকসেসের জায়গায়, অর্থাৎ আপনাদের আকস্মিক প্রাপ্তি, চাকরির যোগ এবং লটারি, গোল্ড, চাঁদি, শেয়ার মার্কেট থেকে স্টক বিজনেস কন্ট্যাক্ট পাবেন সিংহ রাশি। যে কন্ট্যাক্টগুলো পাচ্ছিলেন না সেগুলো কিন্তু এই 23 সেপ্টেম্বরের আগে পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু পাবেন। এরপরের যে রাশি বলবো সেটা হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশি নবমভাবে রাহু, আপনাদের আকস্মিক ভাগ্য উদয় করবে। নবমভাবে তুঙ্গগৃহে রাহু এবং তৃতীয় হবে বৃহস্পতি কেতু, গুরু এবং কেতুর যোগ। আপনাদের ক্ষেত্রে কিন্তু গোল্ড থেকে, চাঁদি থেকে, শেয়ার থেকে, লটারি থেকে এবং প্রভুকৃপা যোগ আপনাদের কিন্তু, রাহুর এই প্রভুকৃপা যোগের পরে আকস্মিক অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল যোগ কিন্তু সৃষ্টি করছে তুলা রাশির ক্ষেত্রে। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু চাকরির প্রবল সম্ভাবনা এবং আপনাদের ক্ষেত্রে নতুন কর্মযোগ দেখা যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে প্রভূত উন্নতি, স্টক বিজনেস এবং আপনারা যারা কন্ট্যাক্টের সঙ্গে যুক্ত আছেন পাচ্ছিলেন না সেগুলো কিন্তু পাবেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মকর রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, মকর রাশির ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনাদের আসবে, ঋণ শোধ, মামলা মোকদ্দমা থেকে মুক্তি, শত্রুতা, শত্রু বিনাশ হতে চলেছে মকর রাশির এবং আকস্মিক প্রাপ্তি এবং শারীরিক পার্ট আপনাদের ধীরে ধীরে উন্নতি হবে এবং আপনারা যে কোনো কাজে সফলতা কিন্তু পাবেন এবং আকস্মিক অর্থপ্রাপ্তি। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির পঞ্চম স্থানে এই রাহুর অবস্থান, আপনাদের ক্ষেত্রে ব্রেন বুদ্ধির দ্বারা আপনাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু কিন্তু অর্থ নিয়ে আসবে, গোল্ড, শেয়ার, লটারি, সাট্টা, জুয়া থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু কুম্ভ রাশি পেতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে কুম্ভ রাশির। রাহু যেতে যেতে এই কুম্ভ রাশিকে দিতে চলেছে অফার ধন এবং আকস্মিক প্রাপ্তি এবং কোনো কিছু পাওয়া, পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়ার চোখ কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই 41 দিনের মধ্যে বিশাল পরিবর্তন কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সবথেকে শেষ যে রাশি সেটা হচ্ছে মেষ রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, মেষ রাশি তৃতীয়ভাবে রাহু, পরাক্রমভাবে এই রাহুর অবস্থান, অর্থাৎ আপনাদের পরাক্রম তো বাড়াবেই বাড়াবে এবং এর সাথে সাথে আপনাদের এই রাহু তৃতীয় স্থানে প্রভুকৃপা যোগ সৃষ্টি করছে। এই প্রভুকৃপা যোগের জন্য আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এবং পরিশ্রম কিন্তু আপনাদেরকে করতে হবে,
কিন্তু আপনাদের সেই পরিশ্রমের ফসল কিন্তু আপনারা ঘরে তুলে নিয়ে আসতে পারবেন। আপনাদের ব্যবসা ক্ষেত্রে ভালো, আপনাদের উন্নতি যোগ, এবং যারা গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, গোল্ড, চাঁদি, শেয়ার, স্টক বিজনেস, কন্ট্রাক্ট পাচ্ছিলেন না এতদিন ধরে ব্যবসার ক্ষেত্রে, অর্ডার পাবেন, ব্যবসার ক্ষেত্রে প্রচুর অর্ডার কিন্তু এই মেষ রাশি কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই প্রভু কৃপা যোগ আকস্মিক অর্থপ্রাপ্তি যেমন ঘটাবে, তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে পরাক্রম বৃদ্ধি করবে, এবং এই প্রভু কৃপা যোগের জন্য আপনাদের হতে চলেছে ভাগ্যে বিশাল পরিবর্তন, এবং আপনারা আপনাদের ছোট ভাই বোনদের কিন্তু সহযোগিতা আপনারা পাবেন। এবং রাজনৈতিক ক্ষেত্রে যারা যারা আছেন, আমি এক্ষেত্রে বলি, এবং তাদের যদি রাহুর মহাদশা চলে বা রাহু যদি আপনার রাশিচক্রে তুঙ্গ গৃহে থাকে, সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে যারা আছে তাদের কিন্তু প্রচুর উত্থান হতে চলেছে। আমি আবারও বলছি, রাহু এবং শনি যখন রাশি পরিবর্তন করে, যেতে যেতে ঠিক বেশ কিছু শুভ শুভ ঘটনা কিন্তু ঘটায়। অর্থাৎ এই 23শে সেপ্টেম্বরের আগে পর্যন্ত এই 41 দিন মিরাক্কেল করতে চলেছে এই 6টি রাশির জন্য, অপার ধন ঢেলে দিতে চলেছে। যাদের রাহুর মহাদশা চলছে অবশ্যই আপনারা পরামর্শ নিয়ে গোমেদ করুন, এবং আপনারা অবশ্যই যে কোনো আপনার যাকে পছন্দ লাগবে সেই অ্যাস্ট্রোলজির সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করুন। কিন্তু রাহু এই 41 দিনের মধ্যে প্রচুর অর্থবৃষ্টি করাতে চলেছে।